আগামী মাসে উৎপাদনে আসছে দেশের বিদ্যুৎ খাতের বেসরকারি বিনিয়োগের সবচেয়ে বড় প্রকল্প চট্টগ্রামের বাঁশখালীর বিদ্যুৎ কেন্দ্র। সেখান থেকে উৎপাদন খরচেই আগামী ২৫ বছর বিদ্যুৎ কিনবে সরকার। দুপুরে চট্টগ্রামে বিদ্যুৎ কেন্দ্রটি পরিদর্শনে গিয়ে এ কথা জানান প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিকে ইলাহি চৌধুরী। ৩২০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রটি এপ্রিলে পুরোদমে উৎপাদনে আসবে বলেও জানান তিনি। বলেন, এ ধরনের কিছু প্রকল্পই দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যায়। এটা তো একটা চলমান প্রক্রিয়া, আপনি আজকেই যে একটা কিছু বলা যাবে তা না, কিন্তু আমাদের প্রথম অ্যাসাম্পশন হলো যে এইসব প্রকল্প আসার কারণে আমাদের অর্থনৈতিক উন্নতি হবে, অর্থনৈতিক উন্নতি হলে আমাদের ফরেন এক্সচেঞ্জ আয়ও বাড়বে,